সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি স্পেশাল চা। দেখে নিই উপকরণগুলো। লাগছে হাফ কাপ জল, হাফ কাপ দুধ, চিনি, এলাচ, চা পাতা। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। একটা সসপ্যানেতে হাফ কাপ জল দেব, জলটাকে এক মিনিট ফুটতে দেব। ভালো করে ফোটা হয়ে গেলে এক চা চামচ চিনি দেব। চিনি দিয়ে বেশ ভালো করে হাফ মিনিটের মতন ফুটতে দেব। তারপর দেব এলাচ দানা, দিয়ে আবার হাফ মিনিট ফুটতে দেব। এভাবে দু মিনিট মতো জলটা ফুটবে। তারপর দেব হাফ কাপ দুধ, বেশ গাঢ় করে ফোটানো আছে দুধটা। এবার দুধটা দিয়ে দু মিনিটের মতন ঘড়ি ধরে ফোটাবো। এবার গ্যাসটা বাড়িয়ে দেব। ভালো করে ফুটতে থাকবে চায়ের জল এবং দুধ। যত বেশি ফুটবে তত বেশি চা টেস্টি হবে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ফুটতে দিয়েছি। এবার দেবো এক চামচ চা পাতা, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে দেবো দুধের সাথে। দিয়ে দু মিনিটের মতন এটাকে ফুটতে দেব। প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটা ফুটিয়ে নেব। বর্ষার বিকেলে এই স্পেশাল চা খেতে সবার সাথে বসে বেশ ভালোই লাগবে। এবার গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ফুটতে থাকবে, ঘড়ি ধরে দু মিনিটই ফুটবে। আস্তে আস্তে এই চায়ের কালারটা গাঢ় হয়ে আসছে। এবার 30 সেকেন্ডের মতন এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার চা ছাঁকনিতে চাটা ছেঁকে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি স্পেশাল চা। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে, কমেন্টস করুন কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।